হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে এই ভিডিওতে একটি ফেস ওয়াশের রিভিউ করব। এটি বাংলাদেশি ব্র্যান্ডের তৈরি একটি ফেস ওয়াশ। ফেস ওয়াশটি ভালোভাবে ব্যবহার করেই তারপর আমি এটা রিভিউ করতে যাচ্ছি। আর এই ভিডিওতে বলা প্রত্যেকটা কথা, প্রত্যেকটা মতামত আমার একান্ত নিজস্ব। ফেস ওয়াশটি ব্যবহার করে আমার যে অভিজ্ঞতাটা হয়েছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। ফেস ওয়াশটার নাম হচ্ছে ফ্রেয়াস টিট্রি ডেইলি ইউজ ফোমিং ফেস ওয়াশ। যদিও এখানে বলা আছে এটা টিট্রি, তবে টিট্রি ছাড়াও এখানে আরেকটা উপাদান আছে, সেটা হচ্ছে পেপারমিন্ট। এবং পুরো উপাদানের যে তালিকাটা একটু পরেই আমি আপনাদেরকে দেখিয়ে দিব। গাইস, প্রথমেই প্যাকেজিংয়ের কথা বলি। প্যাকেজিংটা আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ এটার যে প্রাইসটা শুনলে পরে আপনাদেরও মনে হবে যে ওই প্রাইসে এরকম প্যাকেজিং, এটা আসলেই আকর্ষণীয়। আর এখানে এই প্রোডাক্টের মধ্যে মেনশন করা আছে যে এটা টিট্রি এবং পেপারমেন্ট ইনফিউজড ফোমিং ফেস ওয়াশ, যেটা ফেসকে ক্লিন করবে, রিফ্রেশ করবে, স্কিনকে স্মুথ, সফট এবং হাইড্রেট করবে। যেহেতু আমি এটা অনেকদিন ধরে ইউজ করতেছি, আমার কাছে মনে হয়েছে যে এটা যাদের অয়েলি স্কিন তাদের জন্য খুব ভালো হবে। আমার পার্সোনালি অয়েলি এবং অ্যাকনিপ্রন স্কিন, এটা ইউজ করার পরে আমার স্কিন কোনোরকম ড্রাই ফিল হয় না। আর হচ্ছে যেহেতু আমার অ্যাকনিপ্রন স্কিন, অ্যাকনিপ্রন স্কিনে যে কোনো প্রোডাক্ট ইউজ করা যায় না, স্যুট করে না। এটা আপনাদের যাদের পিম্পল প্রবলেম আছে, অ্যাকনি সমস্যা আছে, তারা আপনারা জানেন এটা। তো যেহেতু আমি এটা ইউজ করতেছি, আমার কোনোরকম প্রবলেম হয় নাই। আর এটা খুবই বাজেট ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট। তো যাদের বাজেট একটু টাইট, যারা একটু রিজনেবল প্রাইসের মধ্যে একটা রেগুলার ইউজের জন্য ফেস ওয়াশ খুঁজতেছেন, তাদের জন্য আমি মনে করি এটা ভালো হবে। যে কোনো প্রোডাক্ট কেনার আগে তার উপাদানগুলো ভালোভাবে দেখে নেওয়া উচিত। আমি উপাদানগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখানে একটা কথা বলি, যাদের ড্রাই স্কিন এবং সেন্সিটিভ স্কিন, তাদের জন্য খুবই ভেবে চিনতে, যাচাই বাছাই করে প্রোডাক্ট কেনা উচিত। আর যেহেতু এখানে সালফেট আছে, যারা সালফেট ফ্রি প্রোডাক্ট ইউজ করে অভ্যস্ত এবং যাদের অনেক ড্রাই স্কিন, সেন্সিটিভ স্কিন, তাদের সালফেটযুক্ত প্রোডাক্ট অ্যাভয়েড করাই ভালো। সেই ক্ষেত্রে বলবো যাদের, আপনাদের যাদের ড্রাই স্কিন, তারা হয়তো এটা ইউজ না করাটাই ভালো হবে, যেহেতু এটাতে সালফেট আছে। এটা হচ্ছে পাম্প টিউব, একবার ব্যবহারের জন্য এক থেকে দুই পাম্পই যথেষ্ট। প্রোডাক্টের কোয়ান্টিটি হচ্ছে 200 ml। 200 ml এর জন্য আপনাকে খরচ করতে হবে 295 টাকা। এটা আমি 295 টাকা দিয়ে কিনেছি। আর এটা আমি কিনেছি মাই অরা নামে একটা ওয়েবসাইট আছে সেখান থেকে। গাইজ, এই প্রোডাক্টের মেইন বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, আশা করি আপনারা উপকৃত হবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।